এ পর্যায়ে আমি আপনাদের কনস্ট্রাক্টরের সাথে পরিচয় করে দেব কনস্ট্রাক্টর কি এটি কেন ব্যবহার করতে হয় এবং কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দেব সেই জন্য সরাসরি পাইচার নিয়ে যাচ্ছি গত পার্টে যে কোডটা করেছিলাম সেটাই ওপেন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে স্টুডেন্ট নামে ক্লাস তৈরি করেছিলাম তার আন্ডারে দুটি ভেরিয়েবল ছিল এবং দুটি ফাংশন তৈরি করেছিলাম তারপর আমরা অবজেক্ট তৈরি করে ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা কি করেছি ক্লাসের ফাংশন এবং ক্লাসের ভেরিয়েবলগুলোকে আমরা অ্যাক্সেস করতে সক্ষম হয়েছিলাম তো এবার যে কাজটা করব কনস্ট্রাক্টর তৈরি করবো কনস্ট্রাক্টর প্রথমে কেন তৈরি করব সেটা বলে নিচ্ছি লক্ষ্য রাখবেন আমরা কি করেছিলাম অবজেক্ট তৈরি করার পর সেই অবজেক্টের ভ্যালু সেট করেছিলাম এমনটা যদি করা যেত আমরা অবজেক্ট তৈরি করার সময় যদি এই ভ্যালুগুলোকে পাস করে দিতে পারতাম অর্থাৎ ওয়ান জিরো ওয়ান থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এইখানে যদি পাস করে দিতে পারতাম তাহলে ডেফিনেটলি আলাদা করে ফাংশন তৈরি করার প্রয়োজন হতো না এবং তাকে কল দেওয়ারও প্রয়োজন হতো না সো এই কাজটা আমরা কিভাবে করতে পারবো এই কাজটি করার জন্য আমরা কনস্ট্রাক্টর তৈরি করব কনস্ট্রাক্টর তৈরি করা খুবই সহজ সেই জন্য যেটা করতে হবে ইনিট নামে একটা মেথড আছে সেটা ব্যবহার করব এবং লক্ষ্য রাখবেন এইখানে আমি যে সেটা কেটে নিচ্ছি কেটে এখানে বসিয়ে দিচ্ছি অবশ্যই প্রত্যেকটা মেথডের মধ্যে সেলফ থাকবে এটা লক্ষ্য রাখবেন সেলফ জিনিসটা সবসময় দেখবেন তারপর এখানে এক্সট্রাভাবে রুল এবং জিপিএ প্যারামিটার পাস করতেছি এবং আপনারা নিশ্চয়ই এই এতটুকু অংশ কেন ব্যবহার করছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেলফ ডট রুল মানে হচ্ছে এই ক্লাসের রুলের মধ্যে আমরা রুল যেটা সেটা রাখতেছি এবং সেলফ ডট জিপিএর মধ্যে আমরা যে জিপিএটা পাঠাবো সেটা রাখতেছি এবার সুবিধা হলো কি আপনি অবজেক্টের মধ্যে যখন বেলুগুলো দিবেন সেটা নিয়ে এখানে চলে আসবে এবং বেলুগুলো সেট হয়ে যাবে সো আলাদা করে এই মেথডটাকে কল দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না এটা হচ্ছে কনস্ট্রাক্টরের সুবিধা কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল টাইপ অফ মেথড যেটাকে কল দিতে হয় না এক্সট্রাভাবে সো এই কাজটা আমরা করে নিতে পারবো কনস্ট্রাক্টরের সাহায্যে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করা যায় অর্থাৎ বেলু সেট করে দেওয়া যায় যেটা এখানে আমি করে দেখিয়েছি এখানে তাহলে আলাদাভাবে সেট বেলু মেথড বা ফাংশনে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট বেলুগুলো এখানে আমি বসিয়ে দিলাম এবার যদি কোডটা রান করে দেখবেন এক্স্যাক্টলি সেইম আউটপুট আসবে আবারও বলেছি স্টুডেন্ট ক্লাসে আমরা কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছি কনস্ট্রাক্টর তৈরির উদ্দেশ্য হচ্ছে যাকে অবজেক্টটা তৈরি করার সময় বেলগুলো আমরা দিয়ে দিতে পারি এবং কনস্ট্রাক্টরকে আলাদাভাবে কল দেওয়ার প্রয়োজন হয় না লোকেরা বলেন এখানে ডিসপ্লে ফাংশনকে আমাদের কল দিতে হচ্ছে কিন্তু কনস্ট্রাক্টর যে ইউনিট ফাংশন বা মেথড সেটাকে কিন্তু কল দেওয়ার প্রয়োজন হচ্ছে না